আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি চলে আসলাম জেএস এন্টারপ্রাইজে। তো আপনাদের মাঝে নতুন আইটা ব্র্যান্ড নিউ রিভিউ নিয়ে আসলাম। তো আপনারা কিন্তু এখান থেকে আসলে কিচেনের অল অ্যাক্সেসরিজ পাবেন। তো এখান থেকে যেই পণ্যটাই পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদের ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন। তো আমরা কিন্তু দোকানের পুরোটা ভিডিও করতে পারি না। তো আজকে আমরা সরাসরি চলে যাব ইমরান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো জাপান কোম্পানি আমরা 5-in-1 একটা ব্লেন্ডার, যেটা কিন্তু আপনার এভরিথিং যা করতে চান এই ব্লেন্ডারের ভিতরে সব করতে পারবেন। তা আমি আপনাদেরকে সর্বপ্রথম বক্সের ভিতরে যে ডিটেলসগুলো আছে সেটা দেখিয়ে দিই। এটা হবে আপনার জাপান কোম্পানির সিজিএল, আপনার অরিজিনাল না ডুপ্লিকেট, এটা কিন্তু আপনি দেখতে হলে কিন্তু অবশ্যই সিজিএল লেখাটা থাকতে হবে বক্সের ভিতরে, ঠিক আছে? এটা কিন্তু আপনার অরিজিনাল থাকবে। আর এটা কিন্তু 5-in-1 একটা ব্লেন্ডার। এই যে আপনি এখানে কিন্তু একটা একটা পাচ্ছেন, এখানে দুইটা, তিনটা, চারটা, আর এটার ভিতরে আরেকটা চাকনি থাকবে আমাদের এখানে, ঠিক আছে? এটা হলো আপনার 5-in-1 ব্লেন্ডার। এটা ছিল জাপান কোম্পানি 1000 ওয়াটের, 1000 ওয়াট, 24 মাস ওয়ারেন্টি। এটা হলো বাইরের জন্য। আমরা কিন্তু আপনাদেরকে 5 ইয়ার্স এর পার্সেল গ্যারান্টি দিচ্ছি। কোনো ধরনের সমস্যা হলে ফুল ফ্রি সার্ভিস হবে, কোনো টাকা পয়সা আপনাদের পে করতে হবে, ঠিক আছে? তো আমরা মূল প্রোডাক্টটা ভিতরে দেখে দিই এখন। তো সর্বপ্রথম পাবেন কিন্তু এটার ভিতরে আপনার ছোট যে বাটিটা পাবেন সেটার ভিতরে কিন্তু 4 ব্লেড থাকবে। এই জিনিসগুলো সবসময় দেখে নেবেন আপনার যে বাটিগুলো ভিতরে ব্লেড কয়টা করে থাকে, ঠিক আছে? যেখান থেকে ব্লেন্ডারগুলো কিনবেন এগুলো কিন্তু দেখে নেবেন আপনার। তো এটার ভিতরে থাকবে 4 ব্লেড। এটা কিন্তু আপনার আস্তা হলুদ থেকে নিয়ে যা করতে চান এটার ভিতরে কিন্তু সব কিছু করতে পারবেন, ঠিক আছে? মানে যে কোনো ধরনের শুকনো মশলা এটার ভিতরে করতে পারবেন। হলুদের তো শক্ততার কোনো মশলা হয় না, এটার ভিতরে কিন্তু আপনার আস্তা হলুদটা কিন্তু ফাঁকি করতে পারবেন, ঠিক আছে? এই ব্লেন্ডার নিচে যে কন্টেইনারগুলো থাকবে সেগুলো কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন। এটা কিন্তু মেটালের থাকতে হবে, এটা কিন্তু মেটালের, অনেকগুলাই কিন্তু হয় আপনার প্লাস্টিকের, এগুলো কিন্তু আপনার মেটালের থাকবে, ঠিক আছে? এটা যে ঢাকনাটা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ থাকবে যে আপনার এয়ারটাইট সিস্টেম, যেগুলো কিন্তু আপনার খোলা ভাঙা ফাটার কোনো চান্স থাকবে না। মানে উল্টা করলে বা আপনি খুলে আসা পরে সেরকম না, বা হাত দিয়ে ধরে রাখতে হবে সেরকম কিন্তু না, এটা কিন্তু এয়ারটাইট সিস্টেম। আর নিচে যে বুস্টটা থাকবে এগুলো কিন্তু আপনার 100% কপার প্রিমিয়াম থাকবে, যেগুলো কিন্তু আপনার ক্ষয় হওয়ার কোনো চান্স নেই। আর যে বুস্টটা থাকবে এটা কিন্তু আপনার সম্পূর্ণ সিলিকনে বুস্ট থাকবে, এটা কিন্তু নষ্ট কোনো হয়ে থাকবে না, ঠিক আছে? তারপর পাবেন হলে এটা ভিতরে মিডিয়াম একটা জার, মিডিয়াম, এই যে এটা ভিতরে পাবেন হলে একটা মিডিয়াম একটা জার, যেটা ভিতরে আপনি আদা রসুন পেঁয়াজ মরিচ মাংস কোপ্তা সব করতে পারবেন, ঠিক আছে? যে কোনো জিনিস এটা ভিতরে করতে পারবেন, ভিজা যেত ধরনের মশলা এটা ভিতরে করতে পারবেন। এটার ভিতরে 4 ব্লেড নাকি ভাইয়া? এটার ভিতরে 4 ব্লেড থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা ভিতরে আমাদের 4 ব্লেড 6 ব্লেড থাকবে, ঠিক আছে? তো এটা ছিল মিডিয়ামটা, এটাতে ভিজা যে কোনো মশলা করতে পারবেন। তারপর দেখাবো আপনাদেরকে মাংস কিমার করার জন্য। এমনি তো 3 নম্বরটা থাকে যেটা বড় থাকে, ওটাতে জুস লাচ্ছি করার জন্য। এটা কিন্তু আপনি জুস লাচ্ছি করতে পারবে, করার দরকার নেই। এটা কিন্তু এক্সট্রা আরেকটা জগ দেওয়া থাকবে জুস লাচ্ছি করার জন্য, ঠিক আছে? আরেকটা এক্সট্রা দেওয়া আছে। এটার ভিতরে আপনারা চালের গুঁড়া, মাংসের কোপ্তা এগুলো করবেন, ঠিক আছে? আর পাশাপাশি পেয়ে যাবেন, এটা কিন্তু আপনি থাকবে 6 ব্লেড, এই যে 6 ব্লেড দেখেন, খুবই হেভি, ভিতরটাও কিন্তু খুব সুন্দর করতে পারবেন, ঠিক আছে? এটা ঢাকনাটা থাকবে এয়ারটাইট, এবং এটা ধরার জন্য একটা হ্যান্ডেল দেওয়া থাকবে জগটা, ঠিক আছে? জগটা ধরার জন্য হ্যান্ডেলটা দেওয়া থাকবে। আর তারপর দেখাবো আমরা মূল যে আকর্ষণটা এটার ভিতরে, এটা কিন্তু আপনার 5-in-1টা যে আমি বললাম সেটা কিন্তু আপনাদেরকে দেখে দিয়ে, যে দেখেন ধরেন আপনি এটাতে যেরকম এগুলোতে তো সব ব্লেন্ডারে জুস করা যায়, কিন্তু ফ্রেশ যে জুসটা হয় সেটা কিন্তু সব ব্লেন্ডারে করতে পারেন না। তো এটাতে কিন্তু আপনি 100% ফ্রেশ জুসটা করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখে দিই। যেরকম আপনি এটার ভিতরে কিন্তু আলাদা একটা চাকনি দেওয়া আছে, সেটাকে অনেক কিন্তু এটাতে ফ্রেশ জুসটা করতে পারবেন। সেটা কীভাবে করতে পারবেন আমি দেখে দিই। এটাতে আপনার নর্মাল এটা লাগা এটা ছাড়া যদি করেন তাহলে কিন্তু আপনার শুধু জুসটা করতে পারবেন, শুধু জুস হবে। যদি আপনার যে এক ধরনের মেশিং হয় যে পিওর জুসটা, মানে কোনো ছাবা থাকবে না, একবার পিওর ছাবা এক জায়গায় আর আপনার জুস এক জায়গায়, যে এটাতে কিন্তু সিস্টেমটা দেওয়া আছে যে আমি এটা লাগিয়ে দিলাম, ঠিক আছে? এটা লাগিয়ে দেওয়ার পরে আপনি ঢাকনাটা এটা লাগিয়ে দিলেন, ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর আপনি সামানটা দিবেন, মানে ফলটা দিবেন কোথা দিয়ে আমি আপনাকে দেখে দিই। যে এখান দিয়ে ফলটা দিবেন, ফলটা এখান দিয়ে দিয়ে আপনি এটা লাগিয়ে দিলেন, স্টার্ট দিন, ব্লেন্ডটা হয়ে যাওয়ার পরে এটা ভিতরে কিন্তু আপনার ছাপাটা থেকে যাবে আর বাইরে কিন্তু জুসটা চলে আসবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ফ্রেশ জুসটা করতে পারতেছেন। আর এটা জগের ভিতরে আপনার মেজারমেন্টটা দেওয়া থাকবে, যেটা কতটুকু লিকুইড দিলেন, কতটুকু কি দিলেন, এখানে কিন্তু মেজারমেন্টটা দেওয়া থাকবে। আর জগটা কিন্তু আপনি এটা নিচে আপনার সিলিকন বুস দেওয়া থাকবে, এবং এটার ব্লেডটাও থাকবে আপনার 4 ব্লেডের, এটা ব্লেডটা 4 ব্লেডের, এটা ব্লেডটা থাকবে 4 ব্লেডের, যে দেখেন 4 ব্লেডের, ঠিক আছে? এটা কিন্তু 4 ব্লেডের দেওয়া আছে। জগে কিন্তু এত হেভি ব্লেড দেওয়া হয়, এই যে আমরা দেখালাম 5 পিসের ব্লেন্ডারটা, বাটিগুলো যে বিস্তারিতগুলো বললাম, তো এখন আমরা চলে যাব বললো আপনার মোটরের যে সুবিধাগুলো পাবেন। আপনার সর্বপ্রথম যে কথাটা বলবো, মোটরটা থাকবে আপনার সম্পূর্ণ ওয়াটার প্রুফ। এটা ভিতরে ধরেন আপনি এখানে দিলেন, যে কোনো ভাবে হোক না কেন, আপনার পানিটা যদি একটু মেশিনের ভিতরে পড়ে যায় সেটা কিন্তু আপনার মেশিনের ভিতরে যাওয়ার কোনো ওয়ে নেই। এখান থেকে কিন্তু আপনার ড্রেন লাইন দেওয়া আছে, এখান থেকে কিন্তু এটা বের হয়ে যাবে, এখানে কাটা আছে, ঠিক আছে? এটা কিন্তু মোটরের ভিতরে পানি যাওয়ার কোনো স্কোপ নাই। আগে যেরকম ফাইবার ব্লেন্ডারের ভিতরে গুলো কিন্তু আপনি স্কোপ ভিতরে পানিটা চলে গেত, ঠিক আছে? তো এটা ছিল একটা। তারপর দেখাবো এই ব্লেন্ডারে কিন্তু আপনি স্টোভ সার্কিট ব্রেকার দেওয়া থাকবে, যেটা সুবিধাটা হলো দেখা যায় আপনি অনেক সময় ভোল্টেজ স্টাপ ডাউন করে পর আপনাদেরকে দেখে যাই, এটাতে কিন্তু আপনার টার্বো সিস্টেম আছে আর অন অফ সিস্টেমগুলো আপনাদেরকে দেখে দিই। এটা কিন্তু আপনার 3 স্পিড থাকবে, যে আপনার 1, 2 এবং 3 স্পিড থাকবে,
আর পাশাপাশি যদি আপনি রেগুলার ইউজ না করতে চান তাহলে এখানে কিন্তু টার্বো সিস্টেম দেওয়া আছে, এখানে কিন্তু এটা ধরলে চলবে এবং ছেড়ে দিলে কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে। দেখা যায় অনেকে এগুলো ইউজ করতে চায় না, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটাও ইউজ করতে পারবেন, যার যেটা পছন্দ সেই জায়গায় ইউজ করতে পারবেন। তো এটা ছিল আমাদের ব্লেন্ডারের মূল কালেকশনটা। তারপর আমি আপনাদেরকে বলে দিই, এখন যারা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চাচ্ছেন, ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আপনি অল বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়ার প্রসেসিং আছে। ঢাকার ভিতরে আপনি ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা পয়সা আপনাদের পে করতে হবে না, ঢাকার বাইরে 500 টাকা ডাউন পেমেন্ট করতে হবে, বাকি টাকাটা কিন্তু আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। তো ভাইয়া, এই জাইপান ব্লেন্ডার 1000 ওয়াটের প্রাইস কিরকম থাকছে? প্রাইসটা কিন্তু পড়বে আপনি মাত্র 4500 টাকা, কিন্তু 4 in 1 5 in 1 ব্লেন্ডার কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ঠিক আছে, এই প্রোডাক্ট নিতে চান বা এটা ছাড়াও কিন্তু কিচেনে অল অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। জি, তো আপনার অ্যাড্রেসটা দেখাই দেন, অ্যাড্রেসটা দেখাই দেন। অ্যাড্রেসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমাদের দোকানের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর কোকারিজের যদি আপনার অন্য কোনো প্রোডাক্ট লাগে, ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন। আর এই দোকানটা কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে। তো আজকের জন্য ভিডিও এতটুকু শেষ করলাম, সবাইকে আল্লাহ হাফেজ।